আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা মেহেদিতে পারফেক্ট কালার আনতে চান কিন্তু কিছুতে আসতে চায় না, অথবা এই মেহেদিগুলো আপনারা কীভাবে কোণে ঢুকিয়ে হাতে ডিজাইন করতে পারবেন, অবশ্যই আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি, আপনারা কীভাবে বাসায় খুব সহজে মেহেদি পেস্ট তৈরি করে কোণে ঢুকে আপনারা হাত রাঙাতে পারেন, হাতে ডিজাইন করতে পারেন। তো চলো দেখে আসি কীভাবে আমি মেহেদির পেস্টটা তৈরি করি এবং কোণ তৈরি করে কোণে ঢুকিয়ে রাখি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি হেনা প্যাক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাছের মেহেদি পাতা বেটে বা ব্লান্ড করে মিহি করে নিতে পারো। আমি শুকনো মেহেদি হেনা প্যাক নিয়ে নিয়েছি, শুকনো গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে, আবারও বলছি, গাছের পাতাও ইউজ করতে পারো, কোনো সমস্যা না। আমি এক চামচ পরিমাণ মেহেদি গুঁড়ো নিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা এভাবে তোমাদের পরিমাণ মতো মেহেদির গুঁড়ো এবং সবগুলো উপকরণ মিক্স করবে। এখানে আমি নিয়ে আমি বেসমল কালো হেয়ার প্যাক নিয়ে নিচ্ছি, কালো বেসমল মেহেদি গুঁড়ো নিয়ে নিচ্ছি। অনেক আপুরা বলে এই বেসমল পাউডার দিলে কি নামাজ হবে? হ্যাঁ আপু, অবশ্যই নামাজ হবে। এখানে তো তুমি আবরণ সৃষ্টি করার জন্য মেহেদির গুঁড়োগুলো নিচ্ছ না, এখানে তুমি একটা ভালো কালার এবং অনেক দিন যাতে কালারটা ধরে রাখে সেজন্য আমি বেসমল এই কালো মেহেদির গুঁড়ো নিচ্ছি। আমি সামান্য পরিমাণ বেসমল কালো মেহেদির গুঁড়ো নিচ্ছি যেন মেহেদিটা অনেক দিন হাতে লাস্টিং করে এবং সুন্দর একটা লাল কালোর মধ্যে কালার আসে। এখানে আমি নিয়েছি লেবু, লেবু আমি হাফ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবে, তোমরা যদি এর চেয়ে বেশি লেবুর রস দাও কোনো সমস্যা হবে না, তবে লেবুর রসটা অ্যান্টি অ্যাসিড, এই জন্য লেবুর রসের মাধ্যমে তোমাদের মেহেদির কালারগুলো খুবই সুন্দর আসবে এবং কালারগুলো খুবই উজ্জ্বলতা ধারণ করবে। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে আমি মেহেদি পেস্টটা তৈরি করে কোণে ঢুকে এবং মেহেদির কালারটা আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিব। যারা এখনও ভিডিওতে একটি লাইক দেন, প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি নিয়েছি চাপাতির রং, অবশ্যই তোমরা যেভাবে রং চা করো সেভাবে চাপাতি দিয়ে পানি দিয়ে ও ব্লক আনার পরে যে কালারটা আসবে ওই কালারটা তোমরা ইউজ করবা, আলাদা সাধারণ পানি ব্যবহার করবে না। আমি পরিমাণ মতো চাপাতির কালারটা দিয়ে দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন। অবশ্যই তোমরা যেভাবে বাজারের মেহেদি পেস্টের আবরণটা থাকে ঠিক সেভাবে মেহেদি পেস্টটা তৈরি করে নেবে। আমি এখন এভাবে সম্পূর্ণভাবে মেহেদির পেস্টটা তৈরি করে থাকি এবং তোমাদের সাথে তাই আমি শেয়ার করতেছি। অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় জনদের মাঝে শেয়ার করে দেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমার ভিডিও আমার চ্যানেলে অনেক বিউটি টিপস এবং হেয়ার ফলের টিপস আছে, কিভাবে চুল গজা, চুল পড়া থেকে রোধ পাওয়া, তারপরে খুশকি দূর করা, এভাবে অনেক 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 গুরুত্বপূর্ণ টিপস আছে। অবশ্যই তোমরা আমার পুরো চ্যানেলটা ঘুরে আসবে, ঘুরে আসলে তোমরা দেখতে পাবে এবং অনেক সুন্দরভাবে আমি মেহেদি কালার নিয়ে আসার জন্য অনেকভাবে অনেক রকম তোমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সুন্দর একটা মেহেদির কালার আনতে পারো। আমি এভাবে মেহেদির কালারগুলো এনে আমি বাসায় এভাবে মেহেদি কোণ তৈরি করে আমি হাতে ডিজাইন করি। আমি বাজার থেকে কোনো কোম্পানির মেহেদি কোণ কিনে আমি হাতে ডিজাইন করি না। এভাবে আমি সম্পূর্ণভাবে আমার মেহেদি পেস্টটা তৈরি করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। যারা চুপি চুপি এসে আমার ভিডিওগুলো দেখে যাও, প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটি লাইক দিও আর একটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমি অলরেডি পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চিপসের প্যাকেট, অবশ্যই তোমরা গিফটের যে প্যাকগুলো আছে ওগুলো নিতে পারো, অথবা বাসার যে কোনো বিস্কিট অথবা সিপ অথবা চানাচুরের প্যাকেট দিয়েও তোমরা কোণ তৈরি করে নিতে পারো। দেখো প্রথমে এক কর্নার থেকে একটু চিমটি দিয়ে চাপ দিয়ে তোমরা যেভাবে পানির খিলু তৈরি করে সেভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই মেহেদির কোণটা তৈরি করে নেবে। একদম পারফেক্টভাবে বাজারে মেহেদির কোণ থেকে অনেক ভালো এবং অনেক সরস, কারণ বাজারে মেহেদি কোণ অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় আটকে যায়, বের হতে চায় না। এভাবে তোমরা বাসায় মেহেদি কোণটা তৈরি করে মেহেদি পেস্ট তৈরি করে তোমরা মেহেদি হাতে ডিজাইন করে নিতে পারো, একদম তোমাদের মন মতো করে নিতে পারো। দেখো আমি এভাবে করে নিচ্ছি, দেখো ওই ছিদ্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর চিকন একটা ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্র দিয়ে মেহেদিগুলো বেরিয়ে আসবে।
এখন আমি ট্যাপ দিয়ে এই মিহিদির যে মাথার অংশটা আছে ওটাকে আমি ট্যাপ দিয়ে আটকে দিচ্ছি, এবং পুরো জোড়া জোড়া আমি ট্যাপ দিয়ে এই কোণটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে মিহিদি পেস্টগুলো না বের হয়ে আসে। এভাবে তোমরা বাসায় এই মিহিদি কোণ তৈরি করে, মিহিদি পেস্ট তৈরি করে বাজারের কোনো মিহিদি অথবা মিহিদি কোণ কিনতে হবে না, এভাবে তোমরা বাসায় অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি এখন মিহিদিগুলোকে একটা চামচের সাহায্যে আমি মিহিদির কোণের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পলি ব্যাগে ঢুকিয়ে পলি ব্যাগের এক কোণায় মিহিদিগুলো রেখে কোণাটা একটু ছিদ্র করে এই মিহিদি কোণের ভিতরে পলি ব্যাগটা ঢুকিয়ে একটু চাপ দিলে মিহিদির পেস্টটা এই কোণের ভিতরে ঢুকে যাবে, মিহিদি কোণের ভিতরে ঢুকে। আমি সম্পূর্ণ মিহিদিগুলো ঢুকিয়ে নিচ্ছি, কেন আমি মিহিদিগুলো দিয়ে আমি হাতে ন্যাচারালভাবে ডিজাইন করব, একদম খুবই সুন্দর একটা ডিজাইন হবে। দেখো আমি শুধু হাত দিয়ে একটু বাটিটা থেকে মিহিদিগুলোকে নিয়ে নিচ্ছি, আমার হাতটা এক ফলকে কতটা কালার চলে এসেছে তোমরা দেখতে পেয়েছো। দেখো আমার একটা আঙ্গুলো কতটা সুন্দর কালার এসেছে। আশা করি তোমরা এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে, মেহেদি পেস্ট তৈরি করে কোণে ঢুকিয়ে নেবে, এভাবে তোমরা আলতো করে করে মেহেদিগুলোকে সামনের দিকে ঝেঁকে ঝেঁকে নেবে, এবং যাতে করে সামনের দিকে মেহেদির মুখের দিকে মেহেদিগুলো একটু চাপে থাকে। এভাবে তোমরা মিহিদির কোণের যে মুখটা আছে এভাবে ভাঁজ করে করে তোমরা যেভাবে আমি বাস করতেছি এভাবে বাস করে তোমরা ট্যাপ দিয়ে মোড়ে দেবে। আর যদি তোমরা সাথে সাথে মিহিদিগুলো অ্যাপ্লাই করতে চাও তাহলে ফিন মেশিন দিয়েও ফিন করে নিতে পারো, আটকে নিতে পারো। এখন আমি ট্যাপ দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিচ্ছি। আমার যদি মুখে জড়তার কারণে কোনো বুলটুট হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না প্লিজ আপু ভাইয়েরা, তোমাদের জন্য এত কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি, একটু পাশে থাকো। তোমাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলটা এত বড় হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপু একটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে একটা টাকাও খরচ হবে না, একটা সাবস্ক্রাইব করো, লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবে। যারা বাসায় মেহেদি পড়তে ভালোবাসো, হাতে ডিজাইন করতে ভালোবাসো, তারা এভাবে মেহেদি কোণটা তৈরি করে। দেখো মেহেদির কোণের মুখ দিয়ে কী সুন্দরভাবে মেহেদি পেস্টটা বেরিয়ে আসছে, দেখো কতটা চিকনভাবে একদম ন্যাচারালভাবে মেহেদির কোণ থেকে মেহেদি পেস্টটা বেরিয়ে আসছে। এভাবে তোমরা বাসায় ট্রাই করবে। দেখো আমি ডিজাইন করছি না, তবে আমি এখন ডিজাইন করবো না, আমি একটু পরে করবো, কেননা আমাদের সময় হয়ে গেছে, এই জন্য আমি এখন ডিজাইন করবো না, আমি ডিজাইন করবো। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।